প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শীতের সুখকালে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি কুমসা জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে দীপারানি বিশ্বাস, সহকারী শিক্ষক কৃষি। আর তোমরা সবাই তাহলে ভালো আছো, আশা করি ঘরে আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। তো বছরের শুরুতে তোমরা সবাই প্রথম নতুন বই পেয়েছো, কি খুব আনন্দ লাগছে না? কি পড়াশোনা কি ঠিক মতো করতেছো তো নাকি? আমরা কিন্তু এই বেশ কয়েকটা ক্লাস তোমাদের জানুয়ারি মাসে নিয়ে ফেলেছি, তোমরা হয়তো দেখেছো। তো বন্ধুরা, তোমরা আমাদের সাথে তাহলে আমাদের সাথে সাথে তোমরা একটু একটু করে পড়াটা এগিয়ে যাও। তাহলে আজকে আমি তোমাদের জন্য পাঠ নেব ষষ্ঠ শ্রেণীর সাধারণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞানের প্রথম অধ্যায়। এর আগের ক্লাসে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর সাধারণ বিজ্ঞানের কিছু পাঠ নিয়ে তোমাদের আলোচনা করেছি, তোমরা হয়তো দেখেছো। আজকে আমি আলোচনা করব তোমাদের হচ্ছে, সেখানে আমি লিখে রেখেছি, সেটা সময় পরিমা, ক্ষেত্রফল, তাপরিমা, আয়তন, তাপরিমা, এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আজকে একটু আলোচনা করব। তোমরা বিজ্ঞান তোমাদের কি পড়তে ভালো লাগতেছে? নিশ্চয়ই ভালো লাগতেছে আশা করি। তা দেখো, আজকে হচ্ছে সময় পরিমা। আচ্ছা, তোমরা সময়, তোমাদের তো সবার হাতে হাতে ঘড়ি নেই, সবার হাতে ঘড়ি নেই, তোমরা অনেক ছোট আর থাক না থাকলে সমস্যা নেই, কিন্তু সময় পরিমাপ কিন্তু ঘড়ি ছাড়াও আমরা অন্যভাবে, ঘড়ি না দেখে অন্যভাবে আমরা করতে পারি। সেটা কিভাবে? তোমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে কিংবা তোমাদের বাড়িতেও তোমরা কি করবে, একটা কুটি গেড়ে রাখবে। কুটি গেড়ে রাখলে যেমন দেখো, এইভাবে যদি একটা কুটি গেড়ে রাখো, তাহলে এই কুটির একটা অনেকটা মাটি, এই কুটির ছায়াটা পড়বে, যদি এখানে যখন ছায়াটা পড়বে, এখানে তুমি একটা সময় লিখে রাখবে। এখানে তুমি ক্লাসে যখন ঢুকবে, তুমি এক ঘন্টা পর পর কি আধা ঘন্টা পর পর এভাবে তুমি ছায়াটা এখানে একটা সময় লিখে রাখবে, এখানে আসবে, তারপর তুমি এক ঘন্টা পর সময় এভাবে তুমি লিখে, যখন ছায়াটা আস্তে 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 এখানে আসবে, আস্তে 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 এখানে আসবে, এভাবে তুমি ছায়াটা যত সরবে তখন তুমি এক ঘন্টা পর পর এভাবে সময় তুমি নির্ধারণ করে তুমি হচ্ছে সূর্যের সাহায্যে তুমি এই ছায়ার সাথে তুমি সময়টা নির্ধারণ করতে পারো। তাহলে দেখো, তাহলে তোমাদের দেখো, তাহলে এটাকে আমরা বলতে পারি যে সূর্য ঘড়ি। কি বলি এটাকে? আমরা বলি সূর্য ঘড়ি, যা ছায়া দেখে পরিমাপ করা হয়। তাহলে তোমরা কিন্তু এটা কিন্তু তোমরা নিজেরা বাড়িতে বসে, বাড়িতে বসে কিংবা স্কুলে এসে তোমরা এটা কিন্তু করতে পারো। এভাবে তুমি সময়টা অতি সহজে নির্ণয় করতে পারবে। আচ্ছা, ক্ষেত্রফল তোমাদের বই, তোমাদের বইতে কিন্তু আছে, দেখো তোমাদের বইতে হচ্ছে সাত পৃষ্ঠা আছে। এই দেখো, এখানে একটা আছে সূর্যের সাথে ছবির সাহায্যে যে কীভাবে ছায়া ঘড়ি নির্ণয় করা হয়। আচ্ছা, এরপর আসি হচ্ছে ক্ষেত্রফল ও তাপ পরিমাপ। তোমরা আচ্ছা, তোমাদের যে পড়ার টেবিল আছে, এই টেবিলে কতগুলো বই রাখতে পারো? তুমি একটা বিজ্ঞান বই রাখলে তুমি এরকম এই ধরনের বই তুমি কয়টা রাখতে পারো, এটা কি তোমার জানা আছে? আবার তোমার পড়ার ঘরে তুমি একটা পড়ার টেবিল আছে, এরকম তুমি কয়টা টেবিল রাখতে পারো, এটা হয়তো তোমরা জানো না। ঠিক আছে, তো দেখো এইভাবে তোমরা কিন্তু এইভাবে আস্তে আস্তে তোমরা কিন্তু এই যে ক্ষেত্রফল একটা টেবিলে, যেমন তুমি তুমি জানো যে একটা টেবিলে কয়টা ঘড়ি আঁকতে পারে, কয়টা বই আঁকতে পারে, এইভাবে তুমি কিন্তু নির্ণয় করতে পারো। কিভাবে তুমি ওই ক্ষেত্রফল নির্ণয় করে তুমি বের করতে পারো যে কিভাবে ওই টেবিলে কয়টা ঘড়ি, কয়টা বই আঁকতে পারে। আবার একটা ইসা ঘরে তুমি কয়টা টেবিল আঁকতে পারে, এভাবে কী করবে তুমি ওই, যেমন টেবিলে কীভাবে আঁকতে পারে সেটা দৈর্ঘ্য আর প্রস্তুর গুণ করে তুমি ক্ষেত্রফল নির্ণয় করে বের করতে পারো সহজে। তাহলে আমরা ক্ষেত্রফল সমান আমরা কী পেতে পারি দেখো, ক্ষেত্রফল সমান কি পাই, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ক্ষেত্রফল সমান আমরা বের করে, এইভাবে বের করে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ বের করে আমরা একটা টেবিলে কয়টা বই রাখতে পারে, একটা ঘরে কয়টা টেবিল রাখতে পারে, আমরা এগুলো কিন্তু হচ্ছে সহজে বের করতে পারি। হ্যাঁ, দৈর্ঘ্য টেবিলের দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে গুণ করে আমরা ক্ষেত্রফলটা অতি সহজে বের করতে পারি। আচ্ছা, এখন আসি আয়তন ও তাপ পরিমাপ। আয়তন ও তাপ পরিমাপটা কি, আমরা আমরা জানি দেখো, একটা বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তাকে আমরা বলি যে ওই বস্তুর আয়তন। এখন
তোমার একটা বিজ্ঞান বই আর কতটুকু জায়গা দখল করে, আর একটা যদি পাশাপাশি একটা জ্যামিতি বক্স রাখি কে কত জায়গা দখল করবে? বিজ্ঞান বইটা বেশি দখল করবে না, আবার যদি জ্যামিতি বক্সটা আকারে ছোট ওইটা কম জায়গা দখল করবে। আবার একটি ইট যদি তুমি রাখো তাহলে ওইটা কতখানি জায়গা দখল করবে? আবার ওইটার পরিমাণে আরেকটা দুটো ইট রাখি তাহলে কে দুটো ইট বেশি জায়গা দখল করবে? তাহলে আমরা এভাবে কিন্তু আয়তন নির্ণয় করতে পারি। আয়তন নির্ণয় একটা সূত্র আছে, সূত্রটা কি আয়তনের তারপরে দেখো শীতের পদ্ধতি আয়তন একটা হচ্ছে ঘনমিটার, আর আবার তরঙ্গ হাতে মাপা হয় লিটার, আয়তন মাপা হয় কিসে লিটার। তাহলে এক লিটার সমান 100 সিসি, এইভাবে আমরা তরঙ্গ হাতে আয়তন নির্ণয় করতে পারি। এক লিটার সমান 1000 সিসি বা 1000 মিলিলিটার। বন্ধুরা এবার আমরা একটা আসি, সেটা হচ্ছে বিভিন্ন আকারে কঠিন বস্তুর আয়তন নির্ণয়। সেটা কিভাবে হয় না দেখো, তুমি একটা ইতে একটা হচ্ছে সুষম বস্তু আয়তন তুমি দৈর্ঘ্য গুণ বস্তু গুণ উচ্চতা দিয়ে নির্ণয় করতে পারো, উচ্চতা গুণ করে নির্ণয় করতে পারো। কিন্তু একটা অসম বস্তুর আয়তন তুমি কীভাবে নির্ণয় করবে সেটা কিন্তু ওইভাবে নির্ণয় করা কঠিন হয়। ওইটা নির্ণয় করা আরেকটা পদ্ধতি আছে, যেটা যেমন তুমি যদি একটা চোখ নাও, যেমন তুমি একটা যদি হচ্ছে চোখের একটা হচ্ছে আয়তকার একটা মাপ চোখ নিয়ে তার ভিতরে কিছু পানি নাও, পানি নিয়ে ঠিক আছে কিনা, এইভাবে তোমরা সুষম কিংবা অসম বস্তু যে কোনো বস্তু তোমরা আয়তন সহজে নির্ণয় করতে পারো। এখন আছে তাপমাত্রার পরিমাপটা। তাপমাত্রার পরিমাপ হচ্ছে দেখো, আমরা তোমরা তো জানো যে তোমাদের জ্বর আসলে তোমাদের বাড়িতে থার্মোমিটার সাহায্যে তাপমাত্রা মাপা হয়, কিন্তু মাপা হয় সেই থার্মোমিটারটা কি একটা দাগান্বিত দাগ কাটা থাকে, সেটা ফারেনহাইটে। দেখো সেখানে হচ্ছে 35 থেকে 94 থেকে 100 পর্যন্ত দাগান্বিত থাকে ফারেনহাইট স্কেলে। এখন তোমাদের যখন তাপমাত্রা নির্ণয় করতে যাও তখন হয়তো জিভ বা ভিতরে থার্মোমিটার
কিংবা তোমার শরীরে যে কোনো অংশে দিয়ে তুমি হচ্ছে যে কোনো জায়গাতে তুমি হচ্ছে যখন দিবে তখন আস্তে আস্তে তাপমাত্রাটা বাড়তে থাকে। এইভাবে তুমি তখন তুমি ওই পার্ট থেকে তুমি তোমাদের শরীরের তাপমাত্রা নির্ণয় করতে পারবে। দে বন্ধুরা আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। তোমরা সবাই ভালো থাকো, নাকি ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো।